আচ্ছা, গিভ মি ওয়ান মোর চান্স, আমাকে আরেকটা সুযোগ দাও। ঠিক আছে, তাহলে করো। কাটা মশলায় গরুর মাংস ভুনা। গরু মাংস 1 কেজি, কাটা পেঁয়াজ 2 কাপ, রসুনের কোয়া 1 কাপ, আদা কুচি 1 কাপ, শুকনো মরিচ কাটা 1 কাপ, সয়াবিন তেল 2 কাপ, তেজপাতা 2 থেকে 3টি, দারুচিনি 4 থেকে 5টি, লবঙ্গ 6 থেকে 7টি, 5 ফোড়ন পরিমাণ মতো, টক দই 1 কাপ, লবণ ও চিনি পরিমাণ মতো। মাংসের মধ্যে চিনি ছাড়া একে একে সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিন। মাখিয়ে 30 মিনিট রেখে দিন। এবার ম্যারিনেট করা মাংসটি একটি গরম সসপ্যানে ঢেলে ভালো করে নাড়তে থাকুন। চুলার আঁচ সম্পূর্ণ বাড়িয়ে 30 মিনিট অপেক্ষা করুন। মাংসের পানিটি শুকিয়ে আসলে তাতে তেল দিয়ে আবার নাড়তে থাকুন। কিছুক্ষণ পর মাংসে 2 কাপ পানি মিশিয়ে অল্প আঁচে আরও 1 ঘন্টা রেখে দিন। এরপর কিছুক্ষণ পরপর মাংসটি নেড়ে নিন। রান্না হয়ে গেলে মাংসের উপর চিনি ছিটিয়ে ভালো করে মাখিয়ে পরিবেশন করুন।